ঢাকা শহরকে অচল করে আমাদের দাবি আদায় করতে হবে। আরে গাড়ি চলে কি সুন্দর, নির্দ্বিধায় গাড়ি চলতেছে, প্রাইভেট কার 1 কোটি 2 কোটি টাকা দামের গাড়ি চলে, সাধারণ একটা রিক্সা সেটা চললে আপনাদের গায়ে লাগে। কারণটা কি, রিক্সাওয়ালা কি বোমাবাজি করে, চাঁদাবাজি করে, না গাঁজা বিক্রি করে, না বাবা বিক্রি করে? আরে দেখেন বালু ট্রাকের ভিতরে 10 ফুট গাঁজা আইতেছে, 10 বস্তা। হ্যাঁ, বালু ট্রাকের ভিতরে 10 বস্তা গাঁজা। আরে রিক্সার ব্যাটারি গুলা কি গাঁজার পুতলা যে ধরে নিতেছেন গা? বাংলাদেশে আরে আমরা তো কিছু করি না, এমন সরকার কি আমরা কি আমাদের সাথে কি ঝগড়া করতে চাইতেছে? এই শ্রমিকের কি কি করতে চাইতেছে সরকার? জিগান না কেন আপনারা, আপনারা জিগান না কেন? আপনারা জিগাইতে চান না? আপনাদের খারাপ লাগে না? হ্যাঁ, চাইলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিগাইতে হবে। আমাদের এই রিক্সা চলবে না, কারণটা কি, আজকে আমারও ধরছে কালকে আপনারও ধরব। চিন্তা করেন না যে পায়ে রিক্সা চলবো, অটো রিক্সা চলবো না, কোন দিন করবো এই পায়ে রিক্সা বন্ধ, কোন দিন যে কইতেছে খবর রাখেন না তো আপনারা। ভাই একটা কথা বারবার জানাইতে চাই, কে কি করলো আমাদের জানার বিষয় না, আমাদের বিষয় একটাই, রাস্তা আছে যেখানে আমাদের ব্যাটারি চালিত রিক্সা চলবে সেখানে। আমরা রিক্সা চালানোর জন্য এখানে আসি নাই, আমরা আইসি আমাদের লাইসেন্স দিতে হবে রিক্সার, অবিলম্বে লাইসেন্স দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা লাইসেন্স না নিয়ে বাসায় যাব না, আমরা আন্দোলন শুরু করেছি করব, ঠিক আছেন তো? আমি আসলে দীর্ঘতে করতে চাই না, অল্প কিছু কথা বললাম, বলবো আবার, বলার মতো সময় আছে এখন।